আমার তো খুব লজ্জার, একজন শিক্ষামন্ত্রী সেই শিক্ষামন্ত্রীর সহযোগীর বাড়ি থেকে 21 কোটি টাকা উদ্ধার হয়েছে। এবং এই টাকা কিসের টাকা? বিগত 7 বছর ধরে যারা চাকরি প্রার্থী তারা রাস্তায় রয়েছেন, অনশনে বসছেন, মার খাচ্ছেন, তাদের দাবি হচ্ছে তারা পরীক্ষা দিয়েছেন, তারা ভালো রেজাল্ট করেছেন, কাট অফের চেয়ে বেশি নম্বর পেয়েছেন, অথচ যে তালিকা চাকরির যে তালিকা সেই তালিকায় তাদের নাম নেই। সেখানে দাঁড়িয়ে যারা তৃণমূলের কাছের লোক, তৃণমূলের পরিবারের লোক, অথবা যারা এই লাখ লাখ টাকা ঘুষ দিতে পেরেছে তারা যোগ্য নন, যারা একেবারে অযোগ্য তাদের নাম ওই তালিকায় রয়েছে। আমরা বলছি এটা লজ্জার যে একটা শিক্ষামন্ত্রী যার কাঁধের ওপর একটা রাজ্যের সমস্ত ছেলেমেয়েদের শিক্ষার দায়ভার, তিনি এরকম কাজ করেছেন। আর দ্বিতীয়ত লজ্জার হচ্ছে আমরা শিক্ষা ব্যবস্থাটাকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছি যে মানুষটা আজকে ঘুষ দিয়ে শিক্ষক হলেন সেই মানুষটা আগামী দিনের প্রজন্মকে কীভাবে তৈরি করবে? যিনি নিজে একজন দুর্নীতিপরায়ণ মানুষ, তিনি কি কখনো একজন ভালো মানুষ, একজন ভালো শিক্ষক হতে পারেন? একজন ভালো শিক্ষক যদি না হয় ভালো ছাত্র হবে? একটা পুরো প্রজন্মকে, আগামী প্রজন্মকে শেষ করে দেওয়ার প্রকল্প নিয়েছিল মমতা ব্যানার্জিরা, তৃণমূল কংগ্রেসরা, তারা ধরা পড়েছে। কিন্তু আমরা বলছি এখানেই শেষ নয়, ওই 21 কোটি টাকা আসলে হিমবাহের চূড়া, এর চেয়ে আরও বেশি অনেক 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 কোটি টাকা ওই উপরে যিনি বসে আছেন মুখ্যমন্ত্রী তার দায়িত্বে, তার আশেপাশের লোকেরা আরও অনেক টাকা খেয়েছেন। সবাইকে খুঁজে বার করতে হবে, জেলে পুড়তে হবে। প্রতিবার যেমন নির্বাচনের আগে দু একজন লোক ইডি সিবিআই থেকে এসে তারা ধরপাকড় করেন, আবার ঠিক নির্বাচনের আগে সেটিং হয়ে যাওয়ার পর তাদের ছেড়ে দেন, তা করলে আর হবে? আপনি কি মনে করেন এইটার সঙ্গে আরও জড়িত আছে? অবশ্যই, আমরা তো শুনেছি মমতা ব্যানার্জি কথা বলেছেন যে যা তোমরা করবে তার 25% যেন আমার বাড়িতে আসে। 25%, 21 কোটি টাকা তো শুধু মানে ক্যাশে পাওয়া গেছে, আরও কত টাকা রয়েছে তার হদিশ আমরা জানি না। এবং সেই 25% মমতা ব্যানার্জির কাছে গেছে কি না, একটা রাজ্যের শিক্ষামন্ত্রী এতদিন ধরে এতগুলো টাকার ঘুষ নিলেন, এতটা দুর্নীতি করলেন, মুখ্যমন্ত্রী কিচ্ছু জানেন না, এই আমরা বিশ্বাস করি। আপনার নাম? আমার নাম দীপশিতা, আমি ভারতের ছাত্র ফেডারেশন সর্বভারতীয় যুব সভা।